আসসালামু আলাইকুম, ক্লিক বাজার পক্ষ থেকে আমি সাহাদাত হোসেন শামীম সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি মূলত বর্তমানে প্রচুর হাইপ করা ফান ফ্যাক্টরি বসুন্ধরা গেম জোনের উপর তৈরি করা। আমরা এই ভিডিও থেকে দেখব এবং জানব কিভাবে যেতে হয়, কোথায় টিকিট কাটতে হয়, কী কী ভার্চুয়াল গেমস রয়েছে, কোনটি কেমন, আর কোন গেমসের টিকিটের দাম কত। চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের মূল ভিডিও। ফান ফ্যাক্টরিতে যেতে হলে প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে ঢাকার কাউরান বাজার পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং সেন্টারে। গেম জোনটি এই শপিং মলের লেভেল 14-19 অবস্থিত। কিন্তু আমরা মূল শপিং সেন্টারে না প্রবেশ করে পার্কিংয়ের রাস্তা ধরে চলে যাব একদম বেজমেন্ট। অনেক অনেক ডিরেকশন দেওয়া রয়েছে, সুতরাং কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ। বেজমেন্টে গেলেই ফান ফ্যাক্টরি জোনের প্রবেশপথ পাওয়া যাবে। প্রবেশ করে প্রথমেই কাউন্টার থেকে এন্ট্রি টিকিট কেটে নিতে হবে। এন্ট্রি টিকিটের প্রাইস 50 টাকা জন প্রতি। এখানে রয়েছে সুন্দর পরিবেশের ওয়েটিং রুম এবং গেমিং জোনে যাওয়ার জন্য চারটি লিফট। আমরা একটি লিফটে উঠে চলে যাব আমাদের কাঙ্ক্ষিত গেমিং জোনে। লিফট থেকে নামার পরে প্রথমেই টিকিট দেখে আমরা ঢুকে পড়লাম মেইন গেমিং জোনে। এই ফ্লোর মূলত রেসিং সিমুলেটর গেমস দ্বারা সাজানো হয়েছে। রয়েছে স্পিড রেসার, NFS ড্রিফটার, F1 রেসার, ভার্চুয়াল মোটরসাইকেল, ভার্চুয়াল সি অ্যাডভেঞ্চার সহ হর্স ওয়ারিয়রের মতো অনেক অনেক গেমস। কোন কোন ফ্লোরে কোন কোন গেমস রয়েছে এবং কোনটার কেমন দাম সেগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা এখন যে গেমসটি দেখতে পাচ্ছি সেই গেমসটির নাম NFS ড্রিফটার। গেমসটির মধ্যে আপনি ড্রিফট করলে রিয়েল লাইফ ফিলিংস পাবেন, যেটা অসাধারণ। এরপর রয়েছে F1 রেসার। মূলত এই গেমটি লাল গাড়ির মধ্যে বসে বসে খেলতে হয় এবং এটার মোশন খুব বেশি। আমার কাছে এই গেমটি খুবই ভালো লেগেছিল, আপনারাও ট্রাই করতে পারেন। এরপর রয়েছে সি অ্যাডভেঞ্চার। এটা নর্মালি কোনো ডিসপ্লে না থাকলেও আপনার চোখে VR পরে দেওয়া হবে এবং এতে করে আপনি সাগরের এক্স্যাক্টলি ফিলিংসটা নিতে পারবেন। এরপর রয়েছে ভার্চুয়াল মোটরসাইকেল। এরপর রয়েছে টিকেট বুথ। প্রত্যেক ফ্লোরে এরকম একটা করে টিকেট বুথ রয়েছে, আপনি যে কোনো গেমসের টিকিট যে কোনো বুথ থেকে কিনে খেলতে পারেন। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো স্পিড অ্যাডভেঞ্চার। এখানে VR চশমা পরে শুধুই দাঁড়িয়ে থাকতে হয়। লেভেল 14 শেষ করে আমরা চলে যাচ্ছি ওয়ার জোনে, মানে লেভেল 15-তে। লেভেল 15-তে যেসব গেম রয়েছে সেগুলো হলো VR ওয়ার ফিল্ড, ভি অফ ওয়ার, VR শুটার ওয়াকার, ভার্চুয়াল এক, লেজার ট্যাক। কোন গেমসের প্রাইস কত সেটা ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। লেভেল 15-তে উঠে আমরা প্রথম যে গেমটি দেখলাম সেটির নাম হলো VR শুটার ওয়াকার। মূলত এই গেমসটিতে আপনাকে VR চশমা পরিয়ে দেওয়া হবে এবং একটি রিংয়ের ভিতরে আপনাকে বেল্ট বেঁধে দেওয়া হবে। আপনি এখানে দৌড়াতে পারবেন, হাঁটতে পারবেন এবং বন্দুক দিয়ে গুলি করতে পারবেন। এরপর আমরা যে গেমসটি দেখব সেটির নাম হলো ভিও পয়ার। এটাও আগের গেমসটার মতোই, VR শুটার ওয়ার্কারের মতোই, বাট এটা আরেকটু আপডেট এবং আমার কাছে মনে হলো এটি একটু ভালো বেশি। এরপরে যে গেমসটি রয়েছে সেটি হলো সবচেয়ে এক্সাইটিং গেমস, লেজার ট্যাক। এটি কোনো ভার্চুয়াল গেমস নয়, এটি একটি রিয়েল লাইফ গেমস এবং আমার রিকমেন্ড থাকবে আপনি এখানে আসলে এই গেমটি অবশ্যই খেলবেন, নইলে অনেক কিছু মিস করে যাবেন। এরপর রয়েছে ভার্চুয়াল এক। এই গেমসটি একসাথে 3 জন খেলা যায়। এরপর রয়েছে এই ফ্লোরের আরেকটি এক্সাইটিং গেম, VR ওয়ারফিল্ড। এই গেমসটি লেজার ট্যাক গেমসটির মতোই, কিন্তু এটি হলো ভার্চুয়াল ভাবে খেলতে হয় আর লেজার ট্যাকটি রিয়েল লাইফে খেলতে হয়। দেখুন একজন এই গেমসটা কিভাবে খেলতেছে একা একাই। চলুন এবার চলে যাওয়া যাক মুভি জোন, মানে লেভেল 16-এ। মুভি জোন বলার কারণ হলো এই ফ্লোরে রয়েছে 5D সিনেমা, 7D শুটার এবং 9D ট্যাঙ্ক।
আরও রয়েছে সিমুলেটর রোলার কোস্টার, ফ্লাইম্যাক্স, ওয়াক দ্য প্ল্যাঙ্ক, জুরাসিক এস্কেপ ভিআর সহ আরও অনেক কিছু। প্রবেশ করার সাথে সাথেই হাতের বামে নজরে আসবে লেজার মেস, কয়েকজন একসাথে এটিতে অংশগ্রহণ করা যায়। তারপর আমরা দেখব মাল্টি ডাইমেনশনাল সিনেমা 5D। বিশাল বড় এক কার্ভ স্ক্রিনে এই মুভিটি দেখানো হয়, পাশেই রয়েছে সিমুলেটর রোলার কোস্টার, এর পাশেই ওয়াক দ্য প্ল্যাঙ্ক। এরপরেই রয়েছে ডাইনোসর, জুরাসিক এস্কেপ ভিআর, এটা কিছুটা ভয়েরও গেমস। এর পরেরটি ইন্টারঅ্যাক্টিভ সিনেমা শুটার 70, এটা বেশ মজার একটা গেমস। এখন আমরা দেখব এই ফ্লোরে সবচেয়ে এক্সাইটিং গেমস ক্লাইম্যাক্স, এখানে আপনি উঠতেও পারবেন। এবার আমরা চলে যাচ্ছি আর্কেড জোন লেভেল 17-তে। এই ফ্লোরে হান্টিং স্টর্ম, ওয়াকিং ডেড, টাইম ক্রাইসিস, জুরাসিক পার্ক, ব্যাটম্যান, ডেড হাউস 4, লাভ স্পোর্টস, ডার্টি ড্রাইভিং সহ রয়েছে আরও অনেক অনেক গেম। এখানকার গেমসগুলো কয়েনের মাধ্যমে খেলতে হয়, সেই অতীতের গেমসের দোকানে যায় গেমস খেলার মতো। আমরা এখন যে গেমসটি দেখতে পাচ্ছি সেটি হলো ডাইনো ইনভেনশন, আপনাকে ডাইনোসর মারতে হবে বন্দুক দিয়ে। এই গেমসটি খেলতে হলে আপনাকে প্রতিবার কয়েন প্রবেশ করাতে হবে। এরপর রয়েছে শুটিং গেমস, প্রতি বুথে দুজন করে খেলা যায় কয়েনের বিনিময়ে। পাশেই রয়েছে পাম্প ইট আপ প্রাইম টু ড্যান্স, একটি অ্যানিমেটেড ক্যারেক্টারের সাথে চ্যালেঞ্জ করে আপনাকে ড্যান্স করতে হবে। আর এগুলো সব বাচ্চাদের গেমস, বাচ্চারাও খুব মজা করে খেলতে পারে। আর এটি হলো ডার্টি ডাইভিং, এখানে পাশাপাশি মনস্টার আই, জুরাসিক পার্ক, ওয়াকিং ডেড, ব্যাটম্যানের মতো গেমসগুলো রয়েছে যার প্রত্যেকগুলাই বাচ্চাদের জন্য। আর এই গেমটি বেশ ভালোই, আইস স্কেটিং। আর এই গেমসটির নাম স্পিড এয়ার হকি, দুইজন একসাথে গেমসটি খেলা যায়। এই ফ্লোরের প্রায় গেমসগুলোর প্রাইসই 100 টাকার মধ্যে, আপনাকে 100 টাকা দিয়ে কয়েন কিনে গেমসগুলো খেলতে হবে। এরপর আমরা চলে যাব 18 ফ্লোরে, স্পোর্টস জোনে। এই ফ্লোরে সব আউটডোর গেমসের সিমুলেটর রয়েছে, বোলিং, ফুটবল শট, গলফের মতো গেমসগুলো। প্রথমেই রয়েছে বোলিং গেমসটি, খেলে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। অন্য সিমুলেটর গেমসগুলো একটু ভিতরে রয়েছে, চলুন যাওয়া যাক। প্রথমেই চোখে পড়বে ফুটবল শুট আউট, 300 টাকার বিনিময়ে আপনি 10 মিনিট এখানে খেলতে পারবেন এবং তিনজন খেলতে পারবেন। আর এটি হলো গলফ সিমুলেটর, যারা গলফ ক্লাবে যেতে চান না তারা এখানে এসে ট্রাই করতে পারেন। এই ফ্লোরই গেম জোনের শেষ ফ্লোর, এর উপরের ফ্লোরে রয়েছে ফুড কোর্ট। শুধু কি গেমস খেললেই হবে, খাওয়া দাওয়া তো করতে হবে, আর এই জন্যই ফান ফ্যাক্টরির 19 ফ্লোরে রয়েছে ফুড কোর্ট। এই ফুড কোর্টের একটি বিশেষত্ব হলো এখান থেকে সম্পূর্ণ ঢাকার প্রায় অর্ধেকটাই দেখা যায়, অসাধারণ একটা ভিউ। ঢাকার এরকম ভিউ সচরাচর অন্য কোনো জায়গা থেকে পাওয়া যায় না। অনেক গেমস খেলার পর এরকম ভিড়ের মাঝে বসে খাওয়া দাওয়া করলে মন এমনিতেই ভালো হয়ে যায়। সব মিলিয়ে জায়গাটা অসাধারণ, অনেক ভালো, কিন্তু কিছু গেমসের প্রাইস যদি কিছুটা কম হতো তাহলে আরও বেটার হতো। আরও কিছু জানার থাকলে আমাদের কমেন্টস করতে পারেন, যথাসম্ভব চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য।